নমস্কার বন্ধুরা স্ক্রিপ্টে নিউজ পেপার প্রো চ্যানেলে পূর্ব মেদিনীপুর কলকাতা সহ কোচবিহার স্কুলে চাকরি এই চাকরির জন্য কিভাবে তোমরা ফর্ম ফিল করবে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়সীমা কী লাগবে সব কিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর যেসব বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলটি বাজিয়ে নাও বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির খবর সবার প্রথমে পাওয়ার জন্য প্রথমে তোমাদের জানাই পূর্ব মেদিনীপুর স্কুলে চাকরি সাতই ডিসেম্বর দু হাজার উনিশ তারিখ পর্যন্ত মেটার্নিটি লিভ ভ্যাকান্সি কম্বিনেশান ভূগোলসহ বিএ পাস ও বি মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার চাই ট্রেনিং থাকলে অগ্রাধিকার পাবে যাবতীয় প্রমাণপত্রাদি দু সেট জেরক্স সহ সাতই জুলাই দু তারিখের মধ্যে তোমাদের আবেদন করতে হবে আবেদন করতে হবে এই ঠিকানায় ঠিকানাটি অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও তাছাড়া তোমাদের জানাবো কলকাতা স্কুলে চাকরি ড্রাফ প্রাইমারি গার্লস স্কুলে জন মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে দেয়াদশ শ্রেণী পাস বা সমতুল্য দুবছরের ডিএলএড পয়লায় জানুয়ারি দু হাজার উনিশ অনুযায়ী বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে এবং পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে যাবতীয় প্রমাণপত্রাদি আধার কার্ড সহ দু সেট সপ্রত্যায়িত জেরক্স সঙ্গে নিয়ে যাবেন এবং সেই সঙ্গে বারোই জুলাই দু হাজার তারিখের মধ্যে আবেদন করতে হবে তাছাড়া কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজের চাকরি কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ভিজিটিং ভ্যাকাল্টি নিয়োগ করা হবে নিয়োগ হবে সি এসই ইসিই ই এমই সিই কেমিস্ট্রি বিষয়গুলিতে যোগ্যতা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অনুযায়ী সংশ্লিষ্ট এম এমটেক এম এস সি করে থাকলে তোমরা আবেদন করতে পারবে আবেদন করতে হবে পনেরোই জুলাইয়ের মধ্যে তাছাড়া তোমরা বায়োডাটা পাঠাতে পারো এই ইমেল আইডিতে বন্ধুরা এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করো সেই সঙ্গে তোমার বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করো আর যেসব বন্ধুরা এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলটি বাজিয়ে নাও বিভিন্ন ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির খবর সবার প্রথমে পাওয়ার জন্য